হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা প্রশ্ন নিচ্ছি টার্গেট কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার লক্ষ্য করে এবং সামনেই আসতে চলেছে তোমাদের কলকাতা পুলিশ প্রিলিমিনারি পরীক্ষা তো নতুন আমরা সিরিজ করছি সম্পূর্ণ প্রত্যেকটা বিষয় এবং প্রত্যেকটা বিষয়ের অধ্যায়ভিত্তিক ভিত্তিক জি কে ক্লাস এবং আমাদের কিন্তু ক্লাস নাম্বার সব দুই চলছে এবং প্রতিদিন তিরিশটি করে প্রশ্ন রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স সহ প্রত্যেক দিন সকাল সাতটা থেকে এই ক্লাসগুলো হয়ে থাকে একটা দিনও মিস করবে না সম্পূর্ণ হুবহু কমন এবং বাছাই করা প্রশ্ন উত্তর থাকছে এবং যেহেতু বিষয় এবং প্রত্যেকটা বিষয়ের ক্লাস হচ্ছে এখান থেকে প্রত্যেকটা বিষয়ের তোমরা কনসেপ্ট ক্লিয়ার হবে এবং একদম ছাঁকা প্রশ্ন উত্তর কমন পাবে কেননা বিষয়ভিত্তিক এবং অর্ধভিত্তিক প্রশ্ন উত্তর করা কিন্তু খুবই খুবই ভালো তো আজকে আমাদের জিকে প্র্যাকটিস সেট নাম্বার ইলেভেন এবং আজকের আমাদের বিষয় হলো পদার্থবিদ্যার ক্লাস নাম্বার দুই এবং আজকের আমাদের অধ্যায় হলো ক্লাস নাম্বার দুয়ে করব পদার্থবিদ্যার নিউটনের গতিসূত্র এবং বল নিউটনের গতিসূত্র থেকে বিগত বছরগুলো থেকে যে ধরনের প্রশ্ন এবং যে যে প্রশ্ন এসেছিল সেই ধরনের প্রশ্ন এবং কিছু প্রশ্ন সেখান থেকে অনেকগুলোই প্রশ্ন আমি আজকের সেটে রেখেছি খুবই গুরুত্বপূর্ণ সেইগুলো কিন্তু বহুবার পরীক্ষা এসে থাকে তো শুধুমাত্র এমসিকিউ নয় তার সাথে কিন্তু এক্সট্রা নোট রয়েছে প্রত্যেকটা প্রশ্নের সাথে পুলিশ পরীক্ষা সেটা প্রস্তুতি সিআরপি একাডেমির মাধ্যমে নিচ্ছে যাই হোক সিআরপি একাডেমির টেলিগ্রাম চ্যানেলে যারা এখনো যুক্ত হওয়নি তারা যুক্ত হয়ে যাও সেখানে ফ্রি মক টেস্ট ফ্রি নোট এবং এই সমস্ত ক্লাসের পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবে প্রত্যেকদিন সকাল ছটায় ক্লাসের পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবে তো ক্লাসে সরি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও যাই হোক আজকে ক্লাসটা দেখা যাক দেখো প্রথম প্রশ্ন নিউটন তার গতিসূত্রগুলি যে গ্রন্থে সর্বপ্রথম প্রকাশ করেন তা হলো নিজের কোনটি প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তরগুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমি উত্তরগুলো বলে দেওয়ার সাথে সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে এবং সবার শেষে গিয়ে কতগুলো সঠিক উত্তর তোমরা করতে পেরেছো কমেন্ট বক্সে কমেন্ট করবে তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে মিলিয়েনাও অপশন বি প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা এই গ্রন্থে নিউটন তার সর্বপ্রথম যে তিনখানা গুরুত্বপূর্ণ গতিসূত্র রয়েছে সেইটার সম্পর্কে প্রকাশ করেন দেখো স্যার আইজাক নিউটন ষোলোশো সাতাশি সালে তার প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা গ্রন্থে বস্তুর গতি সম্পর্কে তিনটি মূল্যবান সূত্র উল্লেখ করেন এই সূত্র তিনটি নিউটনের গতি সূত্র নামে পরিচিত নম্বর প্রশ্ন দেখো বলের গুণগত সংজ্ঞা পাওয়া যায় দু নিউটনের কোন সূত্র থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিগত বছরেরই প্রশ্ন এটা আজকের ক্লাসে যা যা প্রশ্ন রয়েছে সমস্ত কিছু ম্যাক্সিমামই বিগত বছরের প্রশ্ন একদম বাছাই করা প্রশ্ন এবং সেই প্রশ্নগুলোই বারবার হয়ে থাকে। তো যাবে থেকে এ প্রথম গতিসূত্র। নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের গুণগত সংজ্ঞা আমরা পেয়ে থাকি তো দেখো প্রথম গতিসূত্র কি বলছে দেখো নিউটনের প্রথম গতিসূত্র বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বস্তুর অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখা বরাবর গতিশীল থাকবে এটাই হচ্ছে প্রথম গতিসূত্র দেখো প্রথম সূত্রের আলোচনা অর্থাৎ নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি কি বিষয় জানতে পারি দেখো দুটি বিষয় সম্পর্কে জানতে পারি এক জাড্য এবং দুই বলের গুণগত সংজ্ঞা এই দুটো আমরা জানতে পারি নিউটনের প্রথম গতিসূত্র থেকে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য সি আর পি তত্ত্বাবধানে কলকাতা পুলিশ এবং ওয়েস্টবেঙ্গল পুলিশ পরীক্ষাতে লক্ষ্য করে গোল্ডেন ব্যাচ কোর্স শুরু করা হয়েছে যেটা শুরু হতে চলেছে আগামী পনেরোই আগস্ট থেকে উর্দি দখলের সেরালোর এবং সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক এবং নতুন ট্রেন্ড অনুযায়ী প্রত্যেকটা বিষয় এবং অধ্যায় ধরে ধরে জিকে গণিত রিজনিং এবং ইংরাজির লাইভ এবং রেকর্ডিং ক্লাস করানো হবে আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা তো এখান থেকে তোমরা দেড়শো ভিডিও ক্লাস সেই সমস্ত ক্লাসের স্টাডি মেটেরিয়াল কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু ডেট এবং মক টেস্টের ব্যবস্থা পাবে তো আর দেরি না করে ডেসক্রিপশন বক্সে যাও সেখান থেকে তোমরা নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে যোগাযোগ করো এবং এই গোল্ডেন ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও কোর্স ফি মাত্র নশো নিরানব্বই টাকা বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তিন নম্বর প্রশ্ন বলের পরিমাণগত সংজ্ঞা পাওয়া যায় কোন সূত্র থেকে আগেরটা ছিল বলের গুণগত সংজ্ঞা আর এটা কি বলেছে বলের পরিমাণগত সংজ্ঞা পাওয়া যায় নিচের কোন সূত্র থেকে সঠিক সঠিক উত্তর উত্তর কমেন্ট কমেন্ট বক্সে করতে থাকো তো তিন নম্বর প্রশ্নের হবে অপশন সি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বলের পরিমাণগত সংজ্ঞা পেয়ে থাকি তো দ্বিতীয় গতিসূত্র কি একটু দেখে নেওয়া যাক দেখো কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকেই ক্রিয়া করে তো এটাই হচ্ছে গতিসূত্র অর্থাৎ দেখো কি বলছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক অর্থাৎ প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তনও সেই দিকে হবে দেখো দ্বিতীয় সূত্রের আলোচনা অর্থাৎ কি কি জানতে পারি এখান থেকে দেখো ভরবেগের ধারণা এবং বলের পরিমাণগত সংজ্ঞা আমরা জানতে পারি দ্বিতীয় গতিসূত্র থেকে চার নম্বর প্রশ্ন ভরবেগের সংরক্ষণ সূত্র নিচের কোনটি থেকে পাওয়া যায় এটা হবে নিচের নিচের কোন গতিসূত্র থেকে ভর সংরক্ষণ সূত্রটা আমরা পেয়ে থাকি তো সঠিক উত্তর হবে মিলিয়ে নাও অপশন সি তৃতীয় গতিসূত্র থেকে তো তৃতীয় তৃতীয় গতিসূত্র কি দেখো প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন লিফ্ট সরি কোন লিফ্ট নিচের দিকে নামলে মধ্যে থাকা ব্যক্তির আপাত ওজন কি রকম পরিবর্তন হবে কোন লিফ্ট সমতরণে নিচের দিকে নামলে লিফ্টের মধ্যে থাকা ব্যক্তির আপাত ওজন কি রকম পরিবর্তন হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিভিআই এবং বিগত বছরে অনেকবার এসেছে তো সঠিক উত্তর হবে মিললি না অপশান এ কমে যাবে যখন সমতরণের নিচের দিকে নামবে তখন কিন্তু লিফ্টের মধ্যে থাকা ব্যক্তির আপাত ওজন কম বলে মনে হবে তো দেখো লিফ্টের মধ্যে কি কি অবস্থা ঘটে এবং তার ওপর ওজনের কি প্রভাব ঘটে একটু দেখে নিই দেখো লিফ্ট প্রথমে স্থির রয়েছে বা অভিন্ন দ্রুতিতে চলমান রয়েছে অর্থাৎ লিফ্ট কিন্তু স্থির রয়েছে তাহলে কি হবে প্রকৃত ওজনের সাথে আপাত ওজন সমান থাকবে অর্থাৎ লিফ্টের মধ্যে থাকা কোনো ব্যক্তি কোনো রকম তার ওজনের পার্থক্য বুঝতে পারবে না এবার দেখো তরণ সহ লিফটি উপরের দিকে উঠছে অর্থাৎ যখন সহ লিফ্ট উপরের দিকে ওঠে তখন লিফটের মধ্যে থাকা ব্যক্তির কি হয় দেখো কোন বস্তুর প্রকৃত ওজনের চেয়ে আপাত ওজন বেশি বলে মনে হয় অর্থাৎ লিফ্টের মধ্যে একবার প্রবেশ করে দেখবে যখন লিফ্ট উপরের দিকে ওঠে নিজেদের যেন ওজন বেশি বেশি বলে মনে হয় নেক্সট তরণ সহ লিফটটি নিচের দিকে নামছে তখন কি মনে হবে প্রকৃত ওজনের চেয়ে আপাত ওজন কম মনে হয় অর্থাৎ মনে হবে যেন ওজন আমাদের কমে গেছে ঠিক আছে নিজের ওজনটা যেন কম কম লাগছে এবার ধরো উপর থেকে লিফ্টের দড়ি ছিঁড়ে গেছে অর্থাৎ কি একদম গ্র্যাভিটিতে অবাধে নিচে পড়বে তো তখন কি কি মনে হবে হবে অর্থাৎ তখন বস্তুর ওজন কিন্তু শূন্য হয়ে যাবে ঠিক আছে এই চারটে ঘটনা ঘটে থাকে লিফ্টের মধ্যে খুবই খুবই গুরুত্বপূর্ণ এই লিস্টটা ভালো করে দেখে রাখো এইখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষা এসে থাকে ঠিক আছে এবং এইটার সম্পূর্ণ বিবরণ কিন্তু আমি ব্যাচ কোর্সে করিয়েছি এই লিফ্টের মধ্যে নিউটনের গতিসূত্র খুব সুন্দরভাবে পড়ানো হয়েছে যারা ব্যাচ কোর্সে যুক্ত হওনি তারা কিন্তু ব্যাচ কোর্সে অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাও ছ নম্বর প্রশ্ন বন্দুকের পিছু হটা নিচের কোনটির উদাহরণ আমরা জানি বন্দুক যদি আমরা ট্রিগার টিপি গুলিটা সামনের দিকে চলে যায় কিন্তু গুলি যাওয়ার সময় নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী এই বন্দুককে পিছন দিকে ঠেলে দেয় তো এর ফলে নিচের কোনটা ঘটে থাকে তো সঠিক উত্তর হবে অপশান এ রৈখিক ভরবেগের সংরক্ষণ ঘটে থাকে বন্দুকের পিছু হটার মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ তো দেখে নেওয়া যাক রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি দেখো কোন বস্তু সমষ্টির উপর বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে বস্তুগুলির মধ্যে আন্তক্রিয়া ঘটলেও বস্তুর সমষ্টির রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকে ওকে এটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের বিবৃতি নম্বর প্রশ্ন একটি পাথরকে সুতোই বেঁধে উলম্ব বৃত্তিক বৃত্তাকার পথে ঘোরানো হলে সুতোর টান সর্বনিম্ন হবে কখন একটা সুতোই দেখো এই সুতো ধরে একটা পাথরকে ঘোরানো হচ্ছে তো দেখো পাথরটা এরকম রাউন্ড আকারে পুরো এই বৃত্তাকার পথে ঘুরবে কিন্তু কি বলছে সুতোর টান সর্বনিম্ন হবে নিচের কোন পর্যায়ে গেলে তো সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি পাথরটি সর্বোচ্চ অবস্থানে যখন থাকবে অর্থাৎ এই পাথরটা যখন একদম উপরে একদম উপরে থাকবে তখন কিন্তু কি হবে এই সুতোর টান কিন্তু সর্বনিম্ন হবে আর সর্বোচ্চ কখন হবে যখন পাথরটা নিচের দিকে থাকবে তখন কিন্তু সর্বোচ্চ এটা হবে হাই বা ম্যাক্সিমাম আর এখানে হচ্ছে মিনিমাম এই প্রশ্নটা কিন্তু বিগত বছরে এসেছে আট নম্বর প্রশ্ন কোনো অশ্বারোহী পিছন দিকে হেলেন হেলে পড়েন যখন অশ্ব দৌড়াতে আরম্ভ করে এর কারণ কি এই ঘটনা শুধু ঘোড়াতে নয় আমরা বাসের মধ্যে হয়ে থাকে যখন বাস দাঁড়িয়ে রয়েছে আমরা ভিতরে দাঁড়িয়ে থাকি হঠাৎ করে যখন বাস চলতে শুরু করে আমরা পিছন দিকে হেলে পড়ি আবার যখন এটা একটু পরে বলছি তো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এটা ঘটে থাকে স্থিতিচার্ড অর্থাৎ বাস বা ঘোড়ার উপর আমরা যখন বসে আছি তখন স্থির হয়ে আসি হঠাৎ করে যখন চলতে শুরু করে তখন আমাদের বডিটা কি করে বডি থাকতে চাই স্থির অবস্থায় কিন্তু এ চলতে থাকলে আমাদের যে বসার স্থানটা সেটা চলতে শুরু করলো কিন্তু আমাদের বডিটা স্থির থাকতে চাই তো সেই জন্য পিছন দিকে হেলে পড়ে দেখো স্থিতি চার্ট স্থির বস্তুর চিরকাল স্থির থাকার প্রবণতাকে বলা হয় স্থিতি শক্তি আর গতি কি গতিশীল বস্তু সমগতিতে সরল রেখা বরাবর গতিশীল অবস্থায় বজায় থাকার প্রবণতাকে বলা হয় গতিশক্তি এই যেমন আমরা বললাম বাসে যখন আমরা স্থির থাকি হঠাৎ করে বাস চলতে থাকলে আমরা পিছন দিকে হেলে পড়ি আবার বাস ধরো অনেকক্ষণ ধরে চলছে হঠাৎ করে বাস যদি ব্রেক মারে আমরা সামনের দিকে হেলে পড়ি তার মানে আমাদের বডি কিন্তু গতিশীল থাকার চেষ্টা করছিল কিন্তু বাসটা হঠাৎ করে থেমে গেছে তো এটা হচ্ছে ওই সরি এবং ন নম্বর প্রশ্ন বৃত্তপথে পরিক্রমণরত কোন বস্তুর তরণ সর্বদা কি রকম হয়ে থাকে একদম বাছাই করা প্রশ্ন উত্তর এইখান থেকে তোমরা অবশ্যই পরীক্ষা কমনা পেয়ে যাবে যদি নিউটনের গতিসূত্র থেকে প্রশ্ন এসে থাকে তো বৃত্তাকার পরিক্রমণরত কোনো বস্তু তরণ সর্বদা অপশান এ কেন্দ্রাভিমুখী হয়ে থাকে অর্থাৎ এই যে আমি হাতে করে একটা বলকে ঘোরাচ্ছি বা পাথরকে ঘোরাচ্ছি তার যে তরণ সর্বদা কেন্দ্রের দিকে ঘটে হয়ে থাকে দশ নম্বর প্রশ্ন দেখো বৃত্ত এটা হবে পথে বৃত্ত পথে পরিক্রমণরত কোনো বস্তু যে কেন্দ্রাভিমুখী বল অনুভব করে তা আসলে কি ধরনের বল একটু আগেই বললাম যে কেন্দ্রের দিকে কি করে কেন্দ্রাভিমুখী থাকে বলটা তো এই কেন্দ্রাভিমুখী বলটাকে আমরা কি বল বলে থাকি তো সঠিক উত্তর মিলিয়ে নাও অপশান এ অভিকেন্দ্র বল বলে থাকি দেখো অভিকেন্দ্র বল কি যে বল কোনো বস্তু কণাকে বৃত্তাকার পথে সমদূতিতে ঘোরানোর জন্য বস্তু বেগের সঙ্গে লম্বভাবে এবং বৃত্তাকার পথের কেন্দ্রাভিমুখে ক্রিয়া করে তাকে অভিকেন্দ্র বল বল বলে থাকে অর্থাৎ বলছে যে অভি কেন্দ্র বৃত্তাকার পথে সমগতিতে ঘোরানোর জন্য অর্থাৎ এই এই যে ঘুরছে একে ঘোরানোর জন্য বস্তুটির কণার বেগের সঙ্গে লম্বভাবে অর্থাৎ কি বলছে বলটা কি কেন্দ্রের দিকে অভিমুখ করছে আর বেগ কোন দিকে রয়েছে এই দিকে রয়েছে তো কি লম্বভাবে দেখো নব্বই ডিগ্রি কোণে রয়েছে এবং বৃত্তাকার পথের কেন্দ্রাভিমুখে ক্রিয়া করে অর্থাৎ এই বলটা কিন্তু কেন্দ্রের দিকে ক্রিয়া করছে তাকেই বলা হয় থাকে অভিকেন্দ্র বল অর্থাৎ বেগের সাথে এই বলটা কত ডিগ্রি ডিগ্রি করছে 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 অর্থাৎ লম্বভাবে ক্রিয়া নেক্সট দেখো এটা হবে দুধ একটু স্পেলিং মিস্টেক হয়েছে আমি ঠিক করে দিচ্ছি দেখো দুধ থেকে মাখন নিষ্কাশন নিচের কোনটির উদাহরণ নিচের কোন বলের ফলে আমরা দুধ থেকে মাখন নিষ্কাশন করতে পারি তো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপকেন্দ্র বল অভিকেন্দ্র বলের ঠিক উল্টো অপকেন্দ্র অভিকেন্দ্র বল আমরা কি দেখছিলাম একদম কেন্দ্রের দিকে মুখ করছে আর অপকেন্দ্র বল কেন্দ্র থেকে বাইরের দিকে ক্রিয়া করবে তো দেখে নেওয়া যাক অপকেন্দ্র বল দেখো একটি বস্তু যে কৌণিক বেগ নিয়ে বৃত্তাকার পথে ঘুরছে কোনো পর্যবেক্ষণ যদি সেই একই কৌণিক বেগ নিয়ে বস্তুটির সঙ্গে ঘুরতে থাকে তাহলে সেই পর্যবেক্ষকের কাছে মনে হবে ঘূর্ণায়মান বস্তুটির উপর অভিকেন্দ্র বলের সমান এবং বিপরীতমুখী একটি বল ক্রিয়া করছে এই বলকেই অপকেন্দ্র বল বলা হয় থাকে অর্থাৎ কি দেখো এই বস্তুটাও ঘুরছে ঠিক আছে কি বলছে একটা একটি বস্তু কৌণিক বেগ নিয়ে বৃত্তাকার পথে ঘুরছে অর্থাৎ এই বস্তুটা একটা হচ্ছে বৃত্তাকার পথে ঘুরছে ঠিক আছে কোনো পর্যবেক্ষণ যদি সেই একই কৌণিক বেগ নিয়ে বস্তুটির সঙ্গে ঘুরতে থাকে অর্থাৎ ধরো এই জিনিসটা এই জিনিসটা ঘুরছে এইটার সাথে সাথে আরো একটা জিনিস এর সমান বেগে ঘুরছে তো যদি সমান বেগে ঘুরে এই জিনিসটার মনে হবে যেন এই বস্তুটা স্থির হিসাবে রয়েছে ঠিক আছে পর্যবেক্ষকের কারণে মনে হবে যেন বস্তুটির উপর অবিকেন্দ্র অবিকেন্দ্র বলের সমান মানের একটা বল ক্রিয়া করছে তো এই বলটাকে বলা হয়ে থাকে অপকেন্দ্র বল বারো নম্বর প্রশু দেখো একটি এম ভরের বস্তু একটি উলম্ব দেয়ালে অনুভূমিকভাবে ভি বেগে স্থিতিস্থাপকভাবে ভাবে আঘাত করলে ভরবেগের কি পরিবর্তন হবে ভিবিআই করো এই প্রশ্নটিকে অনেকবার এসেছে তো বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি টু এম ভি উত্তরটা মনে রাখবে তেরো নম্বর প্রশ্ন দেখো একটি লরি এবং একটি ছোট গাড়ি একই গতিবেগে চলছে ওদের থামানোর জন্য একই প্রকার বল প্রয়োগ করা হলো কোনটি কম দূরত্বের মধ্যে থামবে একটু বুদ্ধি খাটালেই কিন্তু হবে একটা লরি রয়েছে লরির ভর কি হয়ে থাকে খুব বেশি হয়ে থাকে আর ছোট গাড়ির ভর খুব কম হয়ে থাকে কি বলছে একই গতিবেগে চলছে ওদের থামানোর জন্য একই বল প্রয়োগ করা হলো তাহলে কোনটা কম দূরত্বের মধ্যে থাকবে থামবে তো তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান খুব তাড়াতাড়ি থেমে থেমে যাবে যাবে বা কম দূরত্বের মধ্যে এবং লরিটা কিন্তু অনেকক্ষণ পরে গিয়ে থামবে কেন এটা হবে দেখো লরির ভর বেশি তো সেই জন্য লরির ভর বেগও বেশি এবং ছোট গাড়ির ভর কম তো সেই জন্য ছোট গাড়ির ভর বেগ কম তো এখানে বল তো একই প্রয়োগ করা হচ্ছে লরির ভর বেগ বেশি তাকে যা বল প্রয়োগ করা হচ্ছে আবার ছোট গাড়ির কম তাকেও বল প্রয়োগ তো যার ভরবেগ কম সে তাড়াতাড়ি থেমে যাবে লরি তুলনায় তো সঠিক উত্তর হবে ছোট গাড়ি নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন কোনো বস্তুর ভরবেগ এক পার্সেন্ট বাড়লে তার গতিশক্তি বৃদ্ধি পাবে কত পার্সেন্ট তো চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি টু পার্সেন্ট গতিশক্তি বেড়ে যাবে যদি এক পার্সেন্ট ভরবেগ বেড়ে থাকে পনেরো নম্বর প্রশ্ন দেখো দুটি বস্তু যথাক্রমে এম ওয়ান এবং এম টু ওদের ভরবেগ সমান হলে ওদের গতিশক্তির অনুপাত কত হবে ভরবেগ সমান বলেছে তো ওদের গতিশক্তির অনুপাত কিরকম হবে তো হবে গতিশক্তি ঠিক উল্টে যাবে ওদের ঠিক আছে অনুপাতটা উল্টে যাবে নেক্সট ষোলো নম্বর প্রশ্ন দেখো একটি ভারী ও হালকা বস্তু সমান ভরবেগ হলে কোনটির গতিশক্তি বেশি হবে একটা ভারী এবং একটা হালকা বস্তু দুটোর কোনটার তো ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ হালকা বস্তু দেখো ভরবেগ সমান বলে দিয়েছে ঠিক আছে তার মানে একই ভরবেগে চলছে কিন্তু হালকা বস্তু তো হালকা তার ওজন কম ভরবেগ সমান হলেও তাদের হালকা বস্তুর কি ওজনটা কম তো সেই জন্য সে কিন্তু বেশি গতিতে যাবে তো সঠিক উত্তর হবে অপশান এ সতেরো নম্বর প্রশ্ন নিম্ন মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল এটাকে ভিভিআই করবে অনেকবার প্রশ্নটা পরীক্ষা এসেছে নিচে চারটে ফোর্স বলা হয়েছে গ্র্যাভিটেশনাল ফোর্স ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স নিউক্লিয়ার ফোর্স এবং ইলেকট্রো ফোর্স এর মধ্যে সব থেকে উইক ফোর্স বা দুর্বল শক্তি কোনটা তো সঠিক উত্তর হবে দেখো অপশানে গ্রাভিটেশনাল ফোর্স বা যেটাকে আমরা বলে থাকি অভিকর্ষজ বা মধ্যাকর্ষণ যে বল ঠিক আছে গ্র্যাভিটেশনাল ফোর্স সেইটা হচ্ছে সব থেকে দুর্বল আঠারো নম্বর প্রশ্ন একটি বৃষ্টি বিন্দু বায়ুর মধ্যে সম বেগে পড়ছে বিন্দুটির কি পরিবর্তন এখানে হচ্ছে এইটা প্রিলিমসের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং যে লেভেলে এখন তোমাদের প্রশ্ন হচ্ছে পুলিশ পরীক্ষাতে কিন্তু প্রশ্ন কপি করছে বিশেষ করে সায়েন্সের প্রশ্ন তো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে যান্ত্রিক শক্তি বায়ুমন্ডলে স্থানান্তরিত হচ্ছে ঠিক আছে একটা বৃষ্টি যখন বৃষ্টিবিন্দু বায়ু বায়ুর মধ্যে থেকে সমবেগে পড়ছে তখন যান্ত্রিক শক্তি বায়ুমন্ডলে স্থানান্তরিত হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন দেখো নির্দিষ্ট উষ্ণতা থেকে একটি বল ছড় ছেড়ে দেওয়া হলো এটা উষ্ণতা নয় এটা উচ্চতা হবে ঠিক আছে নির্দিষ্ট উচ্চতা থেকে একটি বল ছেড়ে দেওয়া মাটির সঙ্গে তার সংঘর্ষ সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে বলটি লাফিয়ে নিচের কোন উচ্চতায় উঠবে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে একটা বলকে নিচে ছেড়ে দেওয়া হলো এবং কি বলছে মাটির সাথে সম্পূর্ণ স্থিতিস্থাপক অর্থাৎ মাটিতে পড়ে যে বল ক্রিয়া করবে মাটিও সেম বল ক্রিয়া করবে তো তাহলে বলটি পুনরায় নিচের কোন উচ্চতায় উঠে যাবে তো সঠিক উত্তর হবে উনিশ নম্বর প্রশ্নের অপশন বি পূর্বের উচ্চতায় উঠে যাবে যদি সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে থাকে তাহলে বলটা যেখান থেকে পড়েছিল ঠিক সেই স্থানেই আবার উঠে চলে যাবে ওকে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন একই তাপমাত্রায় দুটি বল ধাক্কা খেলে যে রাশিটি সংরক্ষিত থাকে সেটা নিচের কোনটি তো কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে একুশ নম্বর প্রশ্ন একটি মালবাহী ট্রাক এবং একটি খালি ট্রাক সম বেগে চলছে ট্রাক দুটির গঠন হুবহু এক হলে মালবাহী ট্রাকটিকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হয় কারণ নিচের কোন সূত্রের জন্য বেশি বল প্রয়োগ করতে হবে দেখো একটা মালবাহী ট্রাকের ভর সবসময় বেশি হয় একটা খালি ট্রাকের থেকে তো সমবেগে চললেও ভরবেগ বেগ সবসময় কিন্তু বেশি থাকবে মালবাহী ট্রাকের খালি ট্রাকের তুলনায় তো বেশি বল কাকে প্রয়োগ করতে হবে মালবাহী ট্রাককে তো ভরবেগ এখানে আসছে এবং ভরবেগের আমরা যে সংজ্ঞা সেটা কোথা থেকে পেয়ে থাকি সঠিক উত্তর হবে অপশন ভি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা ভরবেগের সংক্রান্ত তথ্য জানতে পেরে থাকি বাইশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন বলটি সংরক্ষণ বল নয় খুবই ইজি প্রশ্ন বহুবার এসেছে এটা তো পুলিশ পরীক্ষারই বিগত বছরের প্রশ্ন তো সঠিক উত্তর হবে মিলিনাও অপশন বি ঘর্ষণজনিত বল এটি সংরক্ষিত বল বা সংরক্ষণ বল নয় তেইশ নম্বর প্রশ্ন সরল দোল গতিতে গতিশক্তি নিচের কখন বা কতবার শূন্য হয় সরল দোল গতিতে গতিশক্তির কি রকম পরিবর্তন ঘটে থাকে তো তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে প্রতি পর্যায়ে দুবার শূন্য হয়ে থাকে ঠিক আছে সরল দোল গতিতে চুক্তি প্রতি পর্যায়ে দুবার শূন্য হয়ে থাকে কেন দেখো এই যে এলো এইখানে এসে শূন্য হয় আবার এই যে এলো এইখানে এসে শূন্য হয় চব্বিশ নম্বর প্রশ্ন কোনটি প্রায় সম্পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ এটা ডাবলি বিসিএস এর বিগত বছরের প্রশ্ন তোমরা অনেকেই মনে হতে পারো যে ডাব্লিউ এর প্রশ্ন আমরা কেন করছি দেখো প্রশ্নের কোনো রকম মান হয় না যেটা এই প্রশ্ন শুধুমাত্র ডাব্লিউ বিসিএস এই আসবে আর এই প্রশ্ন শুধুমাত্র পুলিশ পরীক্ষাতে আসবে কেন কম্পিটিশন যে লেভেলে গেছে এখন ডাব্লিউ এর জন্য যারা প্রস্তুতি নেয় তারা কিন্তু পুলিশ পরীক্ষা দিচ্ছে এটা তোমরা বাস্তব তোমরা সকলেই জানো যে কারণে ছাব্বিশের জায়গায় কাট অফ বিয়াল্লিশ চলে যাচ্ছে কেননা ডাব্লিউ এর মতো পরীক্ষা অন্যান্য গ্র্যাজুয়েশনাল লেভেলের পরীক্ষা অনিয়মিত হয়ে গিয়েছে শুধুমাত্র পুলিশ পরীক্ষাই হচ্ছে এবং সেই সমস্ত স্টুডেন্ট সব পুলিশ পরীক্ষা দিচ্ছে কম্পিটিশন কিন্তু হাই তো সেই সমস্ত ছেলেরা যদি এখানে পরীক্ষা দেয় তো যারা এক্সামিনেশন বোর্ড তারাও কিন্তু বুঝে গেছে ব্যাপারটা তারাও কিন্তু সেই লেভেলেরই প্রশ্ন করছে তো সেই জন্য একটু আমরা সমস্ত ধরনের প্রশ্নই করব তো চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি বালির মধ্যে বুলেট প্রবেশ করলে এটা সম্পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ ঠিক আছে অর্থাৎ বালির মধ্যে বুলেট যখন প্রবেশ করে বালি বুলেটকে কিন্তু আটকাতে পারে না বালির মধ্যে বুলেটটা ঢুকে যায় ঠিক আছে স্থিতিস্থাপক তখনই হবে যখন এ এসেও ধাক্কা মারলো আর যার উপর ধাক্কা মারছে সেও একটা বল ক্রিয়া করলো তখনই হচ্ছে স্থিতিস্থাপক হয় কিন্তু বালি তো নরম হয়ে থাকে তার মধ্যে যদি গুলি মারো তো গুলি তো ঢুকে যাবে বালি কোনো রকম বাধা দিতে পারে না তো এই জন্য সেটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ নেক্সট দেখো পঁচিশ নম্বর প্রশ্ন একটি বস্তুকণা একটি বৃত্তাকার পথ পরিক্রমণ করছে বস্তুর পরিক্রমণের কম্পাঙ্গ একই রেখে ব্যাসার্ধ দ্বিগুণ করলে অভিকেন্দ্র বলের মান কিরকম হবে অর্থাৎ কি বলছে একটা বস্তু কণা একটা বৃত্তাকার পথে ঘুরছে ঠিক আছে অর্থাৎ ধরো মিনিটে চারবার ঘুরছে মিনিটে এই বলটা চারবার ঘুরছে তো আমরা কি করছি কম্পাঙ্ক একই রাখলাম অর্থাৎ মিনিটে চারবারই ঘুরবে কিন্তু এই যে ব্যাসার্ধ এটাকে আমরা দ্বিগুণ করে দিলাম ঠিক আছে অর্থাৎ এখন এই পথ ধরে ঘুরবে আর আগের পথে ঘুরবে না কিন্তু মিনিটে সেই একই বারই ঘুরবে মিনিটে চারবার ঘুরতো চারবারই ঘুরবে তো অবিকন্দ্র বলের মান কি রকম হবে কি রকম করলে বস্তুটা রেখে ঘুরপাক অভিকেন্দ্র বলের মান কিন্তু আমাদের অপশান বি দ্বিগুণ করতে হবে তবে কিন্তু এটা ঘটবে নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো লোহা ও পিতলের দ্বিধাতব পাত গরম করলে বেঁকে যাবার কারণ কি তো এটাও ভিভিআই প্রশ্ন তো ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি ওদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বিভিন্ন লোহা এবং পিতলের দুজনের আলাদা আলাদা দৈর্ঘ্য প্রসারণ প্রসারণ গুণাঙ্ক রয়েছে যে কারণে একজনের হয়তো একটু বেশি প্রসারণ তো সে একটু বেশি বাঁকবে আর একজনের কম সে একটু কম বাঁকবে তো যেদিকে কম সেই দিকে কিন্তু বেঁকে যাবে ওকে তো ছাব্বিশটা প্রশ্ন ছিল আজকে টপিক ওয়াইজ এবং নেক্সট যে চারটে প্রশ্ন আমরা করবো সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন থেকে দেখো কোন দেশ দল সম্প্রতি চুয়াল্লিশতম দাদা সরি দাবা অলিম্পাইডে পুরুষ বিভাগে স্বর্ণ পদক জিতেছে কোন দেশের দল সম্প্রতি চুয়াল্লিশতম দাবা অলিম্পিয়াডে পুরুষ বিভাগে স্বর্ণ জিতেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তো সঠিক উত্তর হবে দেখে নাও অপশান এ উজবেকিস্তান দেখো চুয়াল্লিশতম দাবা অলিম্পিয়াড আঠাশে জুলাই চেন্নাইতে শুরু হয় এবং নয় আগস্ট দু হাজার শেষ হয়েছে এবং দাবা অলিম্পিয়াডের পরবর্তী সংস্করণ দু সালে হাঙ্গেরি বুদাপেস্টে অনুষ্ঠিত হবে আঠাশ নম্বর প্রশ্ন দেখো কোন আন্তর্জাতিক টেনিস খেলোয়াড় সম্প্রতি তার অবসরের ঘোষণা করেছেন এবং দু সালের যে শেষ টুর্নামেন্ট হয়ে থাকে টেনিসের ইউএস ওপেন সেই ইউএস ওপেন খেলে তিনি তার অবসর নিয়ে নেবেন তো তিনি কে তো সঠিক উত্তর হবে দেখে নাও অপশন সি সেরেনা উইলিয়ামস তিনি মোট তেইশটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন নম্বর প্রশ্ন জন্য বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছে নিচের কোন জন ছবি দেখেই প্রত্যেকে সঠিক উত্তর করতে পারবে তো সঠিক উত্তর হবে অপশান সি সুনীল ছেত্রী তিরিশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে হেরিটেজ ওয়ার্ল্ড অফ ফেমে স্থান পাওয়া প্রথম ভারতীয় মনোবিজ্ঞানী হলেন নিজের কোনজন সঠিক উত্তর হবে অপশন এ রামধর সিং তো এই ছিল আজকে তিরিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তিরিশের মধ্যে তোমরা কে কত স্কোর করতে পেরেছো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো এবং ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই একটা লাইক করো প্রতিদিন ক্লাসগুলো কেমন লাগছে সেই ব্যাপারে একটু কমেন্ট করে দিও সিআরপিআর মধ্যে নতুন হয়ে থাকলে পুলিশ পরীক্ষার জন্য যারা নতুন প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু প্রতিদিন এই ক্লাসগুলো ফলো করতে থাকো সকাল সাতটা থেকে এবং অন্যান্য ক্লাসগুলো ফলো করতে দেখো পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি কিন্তু সিআরপি কার্ডবি দিয়ে থাকে বিগত তিন বছর ধরে প্রচুর সংখ্যক স্টুডেন্ট আমাদের ক্লাস করে চাকরিরত রয়েছে বর্তমানে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রতিদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম থ্যাংক ইউ বাই